আর জীবনের শেষ বারের মতো একটু বুকে তাকে ধরে দিয়ে ও মোহাম্মদ আমার দিলতে সাক্ষী দে আমি দুনিয়াতে বাঁচব না মনে হয় আমি এখনই দুনিয়া থেকে চলে যাব মোহাম্মদ আমি তোমাকে সন্তান পাইয়ে যতটুকু আদর করার তোমাকে আদর করতে पाলাম না। আল্লাহ বি করে আপনি কি বলতেছেন গো? আপনার সাথে বাবা কবর জিয়ারত করতে এসে বুঝি আমি আপনাকে হারায়ে ফেলবো। না মানা। আমি সন্তান হইয়া কুকুর সহ্য করতে পারি না বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছিলেন বিবি আমি না দৌড়ে আসলো আপনার কাছে আর চোখের পানে ছেড়ে দিয়ে ডাক দিল মোহাম্মদ তোমাকে আমি তালাশ করি মোহাম্মদ ও পাইগম্বার আপনি মাকে ডাক দিয়ে বলছিলেন আম্মা আম্মা গো দেখো না আমার বন্ধুদেরকে প্রত্যেকের বাবা আইসা গালের মধ্যে চুমু কে কে বাড়িতে নিয়ে যায় আমার আব্বার কে একটা ভর লাগে না বলো মা আমার আব্বা কোটাই গো আমার আব্বা কি আমাকে নেবার জন্য আসবে না ও আম্মা বলো আমার তো মন চায় আব্বার আদর নেওয়ার জন্য আব্বা আমাকে আদর করবে আব্বা আমাকে বুকে ঝরে ধরবে আব্বা আমাকে কুলে করে নিয়ে যাবে আমার আব্বা কোথায় গেল গো আগে তো বুঝি না এখন তো আমার আব্বার অবাব বুঝে আসতেছে আমার আব্বা কোথায় গো আমার আব্বার কাছে আমাকে নিয়ে যা বিবি আমি না চোখের পানি চেড়ে দিয়া সন্তানকে ডাক বলে সন্তান তোমার বাবার কাছে কেমনে আমি নিয়ে যাব গো তোমার বাবা যে দুনিয়া তেয়ার নাই ব্যবসা করতে গিয়া মদিনা যাওয়ার আগে রাস্তার মধ্যে দুনিয়া থেকে বিদায় মায়ার নবী রহমতুল্লিল আলামিন ডাক দিন আম্মা যদি তাই হই গো আমার আব্বার কবরের কাছে নি যা কমপক্ষে আমি আমার আব্বার কবর দিকে নিজের কোলে যাকে সান্তনা দিব জরে কোন সুবহানাল্লাহ যুবক ভাইরা একটু দিলটা নরম করে দিয়ে দাও দেখো নবীর মহাব্বতের চোখের পানে চেড়ে দিয়া ছেড়ে দিয়া যদি তৌবা করতে পারো রে এই চোখের পানি তোমার আমার নাজাতের উশিলা হতে পারে ঠিক কিনা যুবক ভাইয়ের আমার এবার বিবি আমেনা শ্বশুরের কাছে আবেদন জানালেন জানাইলেন আব্বাস আপনার নাতি বলতেছে আপনার ছেলের কবর দেখার জন্য জিয়ারত করার জন্য যেতে চায় আব্দুল মুত্তালিব ডাক বলে আমেনা আমার নাতি যে দাবদার করেছে আমি দাদা হইয়া তা আমি ফেরত দিতে পারি না যাও তুমি যাও তোমার সাথে উম্মে আইমান নামে আমার একজন বাদি আছে উম্মে আইমানকে নিয়ে যাও আর উঠের উপর সোয়ার হইয়া তোমরা তিনজন চলে যাও কিতাবের মধ্যে সিরাতেব নেহি শ্যামের মধ্যে লিখে তিনজন মায়ানবী রহমাতুল্লিল আলামিন নবীজির মাতা আমেনা আর হলো বান্দি উম্মে আইমান চলে গেল নবীর বাবার করার জন্য অনেক দূর কষ্ট করে যাওয়ার পর বিবি ডাক আমেন্ড মুহাম্মদ থেকে নাম রে এই যে কবরটা দেখা যায় এই কবর ওই হলো তোমার বাবার আব্দুল্লাহর কবর সিরাতে কিতাবের মধ্যে লিখিল মুসলমান মায়ান নেমে রহমাত চাল্লিল আলামিন উঠ থেকে লাভ দিয়ে নেমে গেলে বাবা আবদুল্লার কবরের পাশের মধ্যে দাঁড়াইয়া নবীজি লাভ দিয়ে নবী হাত মুবরক লাভ দিয়ে ধরে কবরে ধরে কান্না শুরু করল নবীজি চোখের পানে চিরে দিয়ে কান্না সিরাতের কিতাবের মধ্যে লিখে নবীর কান্নার আওয়াজ আল্লাহর বাতাসকে ভারী করে দিয়েছিল কেমন জানি নবীর কান্নার সাথে মিলাইয়া আকাশ আকাশও কান্দে জমিন বাতাসও কান্দে বাতাস ও আলামের কান্না ফেরেশতারা পর্যন্ত সহ্য করতে পারে না আল্লাহ জানাইছেন বন্ধু আমার আমি আল্লাহ আপনাকে জানাইয়া আমি আপনার আমি আপনার আপনি হলেন আমার বন্ধু সব কিছু থেকে ফিরাইয়া আমি আল্লাহ পাকের কুদরতি হাতে আপনাকে লালন করতে চাই জোরে কনসুবাহার আল্লাহ বিবি আমেনা তার সন্তানকে টান দিয়ে আবার উটের উপর সোয়ানা হয়ে গেলেন কিতাবের মধ্যে লিখে তিনজন রোয়ানা বাড়ির দিকে বিবি আমেনা সন্তান গেড়ে যখন আবুয়া নামক স্থানের মধ্যে আসলেন কোন জায়গা আবুয়া নামক স্থানের মধ্যে যখন চলে আসলেন আসার পর বিবি আমেনা বলতে আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেছে অসুস্থ হয়ে গেলাম আমাকে নিচে নামা মা বিবিয়ামাকে আস্তে করে নিচে নামায়া দিয়ে দিলেন এবার আস্তে আস্তে আরো দুর্বল হয়ে গেলেন আমেনা বুঝতেছে এই অসুস্থতাই হলো জীবনের শেষ অসুস্থতা আর মনে হয় উনি দুনিয়াতে বাসবে না বিজের টুকরা সন্তানকে টান দিয়ে মুখে জড়াইয়া ধরলেন আর ডাকি বলে মোহাম্মদ আই রে বাবা জীবনের বারের মতো একটু বুকে তাকে ধরে ও মোহাম্মদ আমার দিলতে সাক্ষীদের রে মোহাম্মদ আমি দুনিয়াতে বাঁচব না মনে হয় আমি এক ফরীদ থেকে চলে যাব মোহাম্মদ আমি তোমাকে সন্তান পাইয়ে যতটুকু আদর করার তোমাকে আদর করতে पाলাম আল্লাহ নবী রাহমাতাল্লিল আলামিন বি আমলের যেয়া ধরে খান্না করে ডাক দিবি আপনি কি বলতিছেন গো আপনার সাথে বাবা সবর আমি আপনাকে হারাই ফেলব না আমি সন্তান সহ্য করতে পারি বিবি আমি না ডাকল সন্তান আল্লাহ পাখির সিদ্ধান্ত যা তাই মানতে হবে রে আবার উম্মাইমানকে ডাক উম্মাই উম্মাইমান আমি বেশ অসুস্থ হয়ে গেলাম মানে হয় বাজব না আমার কলিজার টুকরা সন্তানকে স히 सलाমতে তার দাদার কাছে পৌঁছايا দিয়ে দিও সিরাত ইবনে হিসামের মধ্যে লিখে কিছুক্ষণ পর আমিনার জোর আগো আগের চাইতে অনেক মাত্রায় বেড়ে গেল আমেনা দুনিয়া থেকে আবু আনাস স্থানের মধ্যে দুনিয়া থেকে বিদায় মায়া নবীর টল্লি আলমেন কান্না নুবিজির কান্না অনেক কান্নার পরে এক পরে যেউ বলে ও হম মহাম্মা কান্না করে লাভ নাই গো চলো আমরা আমাদের সে মক্কার দিকে রো আনা দে অনেক লম্বা ঘটনা শেষ পর্যন্ত কিতাবের মধ্যে লিখে উম্মাইমান মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কো উটের উপর বসাইয়া মক্কার দিকে রওনা ওইদিকে আব্দুল মুত্তালিব দাদা নিজের পুত্র বধু নিজের নাতি অপেক্ষায় দূর দিকে তাকায়া দেখা যায় উটের উপর তিন জন তার দেখা যায় না দুইজন দেখা যায় মক্কার দিকে আসতেছে আব্দুল মুত্তালিব সামনের দিকে দৌড়াইয়া যায় গিয়া দেখি উম্মে আয়মান আর হলো মায়ার নবী রাহমাতাল্লিল আলামিন উটের উপরে বসা আব্দুল মুত্তালিব ডাকতে বলে উম্মে আয়মান বলো রে আমার পুত্র মুহাম্মাদের আম্মা কোথা এই কথা বলার উপর ভাই মানটা বলে চাচা যা আমি না তার স্বামীর কবর জিয়ারত করতে গিয়ে গো জীবনের জন্য মুহাম্মাদের মা আমেনা না দুনিয়া থেকে বিদা মুহতারাম হাজে আল্লাহ পাকের ফায়সাল নবীজি কান্দে উন্নয়মান কান্দে আব্দুল মোত্তালিবো কান্দে আব্দুল মুতালিব চাকতে বলে কলিজার টুকরা না দিয়ে আমার তুই কান্না করিস না তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি দাদা তো দুনিয়া থেকে বিদায় হয়ে নাই গো আমি তোকে মা বাবার মতোই আদর করবো জোরে কনসুবাহার আল্লাহ বছর বয়সে মা বিদায় এবার দুই বছর চলে গেল আস্তে আস্তে আট বছর হইল আট বছর হওয়ার পর আবু তালিবকে ডাক দিয়া আব্দুল মুিফ দেখে বলতেছে আবু তালিব আবু তালিব তোর কাছে আমার কলিজর টুকরার নাতিকে আমি সপে দেয়া দিয়ে গেলাম তুই তো জানো শ্রে মুহাম্মাদের বাবা দুনিয়া থেকে দুনিয়াতে বিদায় দুনিয়াতে আসার আগে তার বাবা বিদায় ছয় বছর বয়সে তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওরে কলেজার টুকরা ভুতালি আমিও মনে হয় আর দুনিয়াতে বাঁচব না কথা দে আমার নাতিকে তোরা সন্তানের মতো মহব্বত করে বেজরে কনস বাহার আল্লাহ মহতারাম হাজির আট বছর বয়সে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহ এই কথাটাই বলতেছেন বন্ধু বলেন আলা মেজি দিখা এতি মান ফাওয়া আল্লাহকে আপনাকে এতিম পান্না এতিম পাওয়ার পরে তো আল্লাহয় আপনাকে আশ্রয় দিয়েছে যদি বলেন ঠিক কি না আর জরে বলেন ঠিক কি না জানবেন আবু তালিব কেমন করে তার বাতিদেরকে আশ্রয় দিয়েছে একটা কথা বলি শুধু আবু তালিব নবীজিকে এত আদর করতেন এত মহব্বত করতেন চতুর্দিকে নবীর শত্রু যখন চড়ায়ে গেল আল্লাহ নবী রহমাত আলমিন আল্লাহ নবী রহমাত আলমিন যে বিছানায় শুইতেন ঘুম থেকে উঠার পরে দেখতেন নবীজি এই বিছানায় নাই অন্য গড়ের অন্য বিছানায় তিনি শুয়ে রয়েছেন যে বিছনায় শুইতেন ঘুম থেকে উঠার পরে দেখতেন যে তিনি অন্য বিছনায় শুয়ে রয়েছেন বুঝেন না কথাটা নবীজি প্রশ্ন করে বসলেন চাচা যান ও চাচা আবু আমাকে একটু বলবেন গো আমি ঘুম থেকে ওঠার পরে আমি বিছনার চেন্স দেখি পরিবর্তন দেখি আমি যেই রুমে শুয়ে ঘুমাই ঘুম থেকে ওঠার পর দেখি আমি অন্য বিছানায় শুয়ে রয়েছি দূরে কম সুবহান ও চাচা বলেন না গো এমন কোন পরিবর্তন আমার মধ্যে আমি দেখতে পাই আবু তালেব চোখের পানে ছেড়ে দিয়া টান দিয়ে খুলে নিয়ে বলতেছে বাতিল মোহাম্মা তুমি তো জানো না রে চতুর্দিকে তোমার শত্রু অনেক রয়েছে আমি তোমাকে যে বিছানা শুয়ে দিয়ে দে এই সময় তো আলো থাকে আলোর মধ্যে তোমাকে আমি যে বিছানা শোয়া দিয়ে দেই যখন অন্ধকার হয়ে যায় এই বিছানা থেকে আমি কুলে করে নিয়া অন্য রুমের বিছানা আমার কাছে আর তোমার জায়গা আমার সন্তানকে রেখে দিয়ে দেই রাতের অন্ধকারে যদি আক্রমণ করে মেরে ফেলে তারা যেন তোমাকে মনে করে আমার সন্তানকে মেরে ফেলে তোমার শরীরের মধ্যে যেন একটা ফুলের টুকাও না লাগে জোরে কনসবাহার আল্লাহতারাম হাজিন কত করেছেন আল্লাহ এটাই আল্লা মেজিদ কে এতিমান ইমান বন্ধু আমা আপনাকে আমি আল্লাহ এতিম পাই নাই এরপরে আমি আল্লাহ আশ্রয় দিয়েছি সুভান আল্লাহ এরপরে আসেন পরে আল্লাহ কি বলেন আলাম মিযিদ কেতিমান ফাআওয়া ওয়া ওয়াজাদ কালা ফাহাদা বন্ধু আপনি বলে আল্লাহ কি আপনাকে শরীয়ত এর সম্পর্কে বেখবর পান নাই এরপরে আল্লাহ পাক স্টেপ বাই স্টেপ শরীয়ত এর আপনাকে দান করেছে যরে কোন সুবহানাল্লাহ আল্লাহ। নাম্বার ওয়াজাদ কা ফা ফাহুনা ও আমার পাইগম্বর বলেন গো আল্লাহ কি আপনাকে অসহায় পান আল্লাহ কি আপনাকে দরিদ্র পান নাই এরপর আল্লাহ আপনাকে ধনী বানানোর মালিক কে আল্লাহ তালা জোরে কন সুবাহান আল্লাহ ধনী বানান নাই আল্লাহর রাসুল কে পৃথিবীর মধ্যে অনেক বড় ধ্বনি বানায়াছিলেন ছিলেন জোরে কন আল্লাহ যেই খাদিজার মাল নিয়ে ব্যবসা করতে গিয়েছিলেন সিরিয়া পরবর্তী বছর এই খাদিজা নিজে প্রস্তাব দিয়া আল্লাহর রাসূলের কাছে বিবাহ বসেছেন জোরে কোন সুবহানাল্লাহ বিবাহ বসার পরে নবীকে ডাক দিয়ে বলেন স্বামী আমার শুনেন আপনি আমার মালে ব্যবসা করবেন তা হতে পারে না সবাইকে দাওয়াত দেওয়া আয়না সবার সামনে ঘোষণা করে দিয়ে দিলেন আমার সমস্ত মাল আমি আমার স্বামীর জন্য অক্ষ করে দিলাম ধরে কম সুবাহার আল্লাহ তাহলে সমস্ত সম্পদের মালিক কে হইল রাসুরি করিম সাল্লাম ধরে কম সুবাহার আল্লাহ রাসুল সমস্ত সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিয়ে দিলেন জরে কন সুবাহ এবার আসেন তিনটা নিয়ামত বর্ণনা আল্লাহ পাক দিলেন জরে বললাম ঠিক কিনা এরপরে আল্লাহ পাক তিনটা নির্দেশনা দিলেন কয়টা নির্দেশনা ফামাল ইয়াতী মা ফালা তাকহার ওয়া আম্মা সাইল ফালা তানহার ওয়া আম্মা بنিমতি আল্লাহ রাব্বুল আলামিন তিনটা নির্দেশনা দিলেন ফা আমাল ইয়াতিমা ফালা তাকহার ও আমার পয়গম্বর আপনি যে ইয়াতিম ছিলেন ইয়াতিম থেকে আমি আল্লাহ পাক আপনাকে আস্তে আস্তে বড় বানাইয়া প্রতিষ্ঠিত করলাম ঠিক নিজের আওয়াজ দিয়ে বলেন সুতরাং আপনি দুনিয়ার জীবনে যত এতিম পাবেন গো এতিমকে ধমক দিবেন না বরং তাদেরকে আদর করবেন যোরে কন সুবাহার আল্লাহ এ যুবক ভাই বসো বসো বস এ টিমকে আমরা কি দিবো না ধমক দিব না রাজি আছেন আরো যদি মনে রাজি আছে নবী এটিম দেখে কত ভালোবাসতেন নবীজি ঈদের নামাজ পড়ানোর জন্য ঈদগাহে যাচ্ছেন এমন সময় একটা রাস্তায় একটা এটিম বাচ্চা পাইলেন সুবান্হ বলবেন না এ বাচ্চা বসা আছে গো আবু বকর রাজি আল্লাহ তালা নতিম বাচ্চার সাথে সাক্ষাৎ হয়ে গেল আপনি কে কেন বসে বাচ্চাটা বলে আপনার কি পরিচয় বলতেছে আমার নাম আবু বকর আপনার কাছে বলবো না আপনি চলে যান আরেকজন সাহাবি চলে আসলো জিজ্ঞাসা করলেন তুমি এখানে কেন বসে আছো ঈদের নামাজ পড়বা প্রস্তুতি গ্রহণ করবা এখান থেকে বাড়িতে যাওয়ার দরকার এতিম বাচ্চা বলে আপনি কে গো আপনার পরিচয় আমার কাছে আগে দেন উমর ইবনে খাত্তাব বলেন আমি হইলাম উমর আমার বাবার নাম হলো খাত্তাব বলতে তুমি সরে যাও তোমার কাছে আমি বলবো না কেন বসে আছি তুমি কার অপেক্ষায় বসে আছো আমি বসে আছি মায়ার নেবে রহমান আতা লিল আলামিন তুমি চলে যাও তুমি বুঝবা না তুমি তো ইতম না আমি ইতম আর আমি আরেক ইতিমের অপেক্ষায় বসা আছে জোরে কোন সুবহানাল্লাহ ইতম ইতিমের মর্ম বুঝবে জোরে বলেন ঠিক কিনা মায়ার নেব রহমাতাল লিল আলামিন ঈদ দেহে যাওয়ার জন্য রাস্তায় রওয়ানা বাম বসে তাকে দেখে একটা মাসুম বাচ্চা ছোট্ট ভালো চোখের পানে ছেড়ে দিয়ে কান্না মায়ার নবী বাচ্চাটার মাতার মধ্যে হাত বোলায় বলতেছে বাবা কে তুমি গো কে তোমার উপরে আজকে ঈদের দিনে রাস্তায় ধারে কেন কান্না করো তোমার গায়ে কাপড় না অসহায় হয়ে কেন দাঁড়ায় রইল এবার ডাক দি বলে আপনি কে গো ডাক দি বলল আমি মোহাম্মদ আল্লাহর পয়গাম্বর সুবহান আল্লাহ এবার মাসুম বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি হইলাম দূর দেশ থেকে আসছি আমি জানি এ তিন নবী দুনিয়াতে আসছে গো এ তিন নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আমি এ তিন চলে আসলাম জোরে কানসু বাহার আল্লাহ নবী আমার আমাকে চিনবেন না দূর দেশে আমার বড়ি আমি বড়ি আমার মা বাবা নাই গো পাইগাম্বার ও পাইগাম্বার আপনার সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসলাম আল্লাহ নবী আর দেরি না কইরা ওই তিম বাচ্চাটাকে টান দিয়ে খুলে তুলে নিয়ে নিলেন কুলে নেবার পর নবীজি ঈদগাহে না গেন না যাইয়া সুজা আবার রিটার্ন বাড়ির দিকে হয়ে গেলেন বাড়িতে যাবার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন গো আয়েশা আসো দেখো গো তোমার জন্য সুন্দর হাদিয়া নিয়ে আসলাম কি হাদিয়া নি বলতেছে তোমার তো সন্তান নাই এই যে দেখো আমি একজন সন্তান তোমার জন্য নিয়ে আসলাম তাড়াতাড়ি বাচ্চাটা এটিম আমার মতো এটিম আমি যেন এটিম বাচ্চাটাও এটিম তাড়াতাড়ি তাকে গুসুল করাও নতুন জামা পরিধান করাও আমার সাথে দিয়ে দাও সে আমার সাথে ঈদে নামাজ পড়ার জন্য যাবে ধরে এখান আল্লাহ বাচ্চাটাকে নতুন জামা পরাইয়া নবীজি ঈদগাহের মধ্যে যে মিম্বরে বসলেন মিম্বরের পাশে যেমন নিজের সন্তানকে মানুষ আদর করে বসায় না সন্তানকে হ্যাঁ এতিম বাচ্চাটাকে বসাইলেন সাহাবায়ক অবাক হয়ে রইলেন আর এই বাচ্চাটা কেটা নবীর তো বাচ্চা আমরা চিনি না এই বাচ্চা তো নবীর সন্তান না জোরে বলেন কি না নবীজি সাহাব এখানে বলেন ও সাহাবিরা আপনাদের মনে প্রশ্ন এই বাচ্চাটা কেটা হা হা আপনারা চিনেন না গো এই বাচ্চার পরিচয় হলো আমি যেন এটি এই বাচ্চার পরিচয় হলো বড় এটি সুনরে এই বাচ্চাটা কি রাস্তা থেকে ধরে এনে সুন্দর কাপড় পরিধান করাইয়া আমার সেটাকে বসাইয়া দিয়ে দিলাম আর শুনো তোমরা যারা সন্তান পাবে এতিম বাচ্চা পাবে গো তাদেরকে আদর করবে তাদের মহব্বত করবে তাদের যাদের কাপড় নাই কাপড় ব্যবস্থা করে দিয়া দেবে যাদের খাবার নাই খাবার ব্যবস্থা করবে শুনো রে এতিম বাচ্চা পাওয়ার পরে ওদের মাথায় যদি হাত বুলাইয়া দিয়ে দাও মায়ার নবী বলেন হাতের নিচে যতগুলো চুল থাকবে গো সমস্ত চুলের বরাবর আল্লাহ পাক তোমাদের আবল নামায় লিখি লিখে দিয়ে দেবে সুহান আল্লাহ এটিমদের আমরা মহাব্ফত করবো তো আর একজন মহাব্ত করবো দুই নাম্বার আল্লাহর আব্ব্রহামীর বলেন আম্মা সাইলা ইলাফালা তানহাত দুনিয়ার জীবনে যারা সায়েল হবে গো বিক্ষুব যারা হবে যারা তোমার কাছে হাত পাতবে আল্লাহর রস্তে ফালা তানহার ওদেরকে ধমক দিবেন না বুঝেন আমার কথা কার কথা আল্লাহ বলতেছেন ফাম্মা সাইলা ফালা তানহার তোমার কাছে যারা আল্লাহর রস্তে চাইবে ওদেরকে ধমক দিও না তোমার কাছে যদি কিছু না থাকে উত্তম উত্তম কথা বলে আল্লাহ তোমাকে বরকত দান করো আল্লাহ তোমার প্রতি রহম করো আমার কাছে টাকা নাই তাকলে দিয়ে দিতাম তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে বরকত দান করে দিয়ে দে এভাবে যদি বুঝাই দিয়ে দি দান করলে যেমন সব পাইতাম সুন্দর করে আদর করে বুঝা দেওয়ার কারণে বাস্তবে আল্লাহ পাক আপনার আমল নামে তেমন সব দিয়ে দিবে ধরে করেন সব আল্লাহ আজকে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে আমরা রাস্তাঘাটে দেখি অনেক বিআইপি পার্সন প্রাইভেট কার নিয়ে রাস্তায় চলে আমার সেই বৃদ্ধ বাবা জি বৃদ্ধ মা বাঙ্গা তাল নিয়ে গ্লাসের কাছে আয়সা দাঁড়ায় বড় লোকের কাছে আয়সা হাত পাতে জানটারমেন বিআইপি টাই ওলা কত কিছু টাকা পয়সার অভাব নেই হাত পাতারে পড়ে আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য যখন বলে মানি বেগটা হাত থেকে বের করার পরে অনেক কিছু টাকা গুলা দেখে অনেকক্ষণ দেখার পরে বলে ভাঙতি নাই কথা বলেন বলে কি বলে না তুমি এত টাকা পয়সার মালিক হয়ে গেলা এত বড় বড় নোট তোমা ভাংতি নাই বলতেছ তুমি কি জানো রে যুব ও বড় লোক ভাই তুমি যে মানি অনেক অনেকক্ষণ তুমি তালাশ করতেছো ওই গরিব লোকটা না তোমার দিকে টাকা রয়েছে বড় আশায় অনেক কম পরে বল্লা ভাঙ্গি নাই তুমি কি জানো গো যেই ভাঙ্গা তাল ওয়ালা তাল দিয়া আল্লাহ তাকে রাস্তায় নামাইছে মানি আল্লাহ তোমাকে বানাইছে সে আল্লাহ কিন্তু মানি তার হাতে দিয়া ভাঙ্গা তালটা তোমার হাতে দিয়া কিছুদিন পরে রাস্তায় নামাইতে পারে কি পারে না পারে আপনারা কি দেখেছেন এমন সকাল বেলার ধোনি তুমি ফকির সন্ধ্যা বেলা ধরে কণ্ঠে কেনা নদীর তো খেলা সকাল তুমি ফকির সন্ধ্যা বেলা ধরে কণ্ঠে কেনা আসে না নাই আমাদের সমাজে আগে অনেক টাকা পয়সার মালিক ছিল এখন খাইতে পায় না আসে না আর আগে খাইতে পেত না চলতে পারত না কষ্ট হইত এখন বিল্ডিং বানতেছে বাঁধতেছে নিজেদের ঘরে আশপাশে শহরে বন্দরে বিল্ডিং এর মালিক আছে না নাই আর জোরে বলেন আছে না নাই দেনওয়ালা কে আর জোরে আওয়াজ দেন দেনওয়ালা কে এইজন্য আমরা এতিম রাস্তায় ভিক্ষুক পেলে তাদেরকে সহযোগিতা করব রাজি আছেন না নাই আর জোরে রাজি আছেন না নাই তিন নম্বর আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে যে নিয়ামত দান করলাম গো আপনি নিয়ামতের শুকুর আদায় করার জন্য নিয়ামত বর্ণনা করতে তখন জোরে কন সুবাহার আল্লাহ শুধু নবীকে বলছে নবীকে বলছেন বটে অবশ্যই কিন্তু এটা দ্বারা মুখাতাপ খাস হইল এর হুকুম হল হা সবাইকে বলেছে সকল উম্মত কে জোরে বলেন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা এখন অনেক মানুষ আছে আমার তাল্লা বেশি দিছে না বাস্তব আমাদের স্বভাব এই জন্য রেওয়াতের মধ্যে আসছে উঞ্জুর মাছ ফালা মিনকুম তুমি তাকাও তোমার নিচের দিকে যে আছে তার দিকে ওয়ালা তানজুর মা ফাওকা মিনকুম তোমাদের উপর থেকে দুনিয়ার দিকে যে আছে তার দিকে তাকায় না